हेलो फ्रेंड्स, आमी सुमंत। आज आबार एसे गेछि एकटी खूब इंटरेस्टिंग भिडियो निये। आशा करछि भिडियो थामनेल देखेई बुझे गेछेन आज की निये आलोचना करब। आमरा सबाई विभिन्न कोम्पानिर किछु ना किछु एंड्रॉइड स्मार्टफोन व्यवहार करी आर आमादेर सबारई कखनो ना कखनो एकटा बिराट समस्याय पड़ते होयेछे, सेटी हलो डिसप्ले बा स्क्रीनेर मध्ये एड चले आसा। आर एई एड एकबार चले एले किछुते रिमूव करा जाय ना। কখনো কখনো এমন কিছু অ্যাড চলে আসে যা কেউ যদি একবার দেখে নেয় তাহলে আপনার প্রেস্টিজ পুরো পাংচার হয়ে যায়। তো এই অ্যাডগুলি আসার মূল কারণ হলো আমরা ফোনের মধ্যে এমন কিছু ওয়েবসাইট ভিজিট করি যেখানে প্রবেশ করলেই অ্যালাউ অপশানটি চলে আসে, আর একবার অ্যালাউ করে দেওয়া মানেই ব্যাস সেই অ্যাডটি অ্যাক্টিভ হয়ে যায়। এছাড়া এমন কিছু অ্যাপ্লিকেশান আছে যা একবার যদি ইনস্টল করে ওপেন করা হয় তাহলেই সেখান থেকে অ্যাড আসা শুরু হয়ে যায়, পরে অ্যাপ্লিকেশানগুলি আনইনস্টল করলেও অ্যাড রিমুভ হয় না। তো আপনিও যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন বা ভবিষ্যতে যদি কখনও এই ধরনের সমস্যায় পড়তে হয়, তা থেকে কিভাবে আপনার স্মার্টফোনটি রক্ষা করবেন তার ডিটেলসে জানার জন্য এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো সেটিংসটি করার জন্য প্রথমে কী করতে হবে, আপনার স্মার্টফোনের সেটিংসটি ওপেন করতে হবে। সেটিংসটি ওপেন করার পর একটু স্ক্রল ডাউন করবেন। একটু স্ক্রল ডাউন করার পর নিচেই দেখতে পাবেন একটি অপশান আছে গুগল। এটা সব ফোনে অ্যাভেলেবেল থাকে, আমি রেডমির ফোনে দেখিয়ে দিচ্ছি। এই গুগলসে সিলেক্ট করবেন। গুগলসে আসার পর এখানে দেখুন অ্যাডস একটা অপশান শো করছে। অ্যাডস প্রথমেই অ্যাডসে সিলেক্ট করবেন। অ্যাডসে সিলেক্ট করার পর দেখুন এখানে যে অপশানগুলো আমার ডিসেবল করা আছে এগুলো হয়তো আপনার ফোনে এনেবেল থাকতে পারে। এই অপশানগুলো যদি এনেবেল থাকে এখান থেকে আপনি এটা ডিসেবল করে দেবেন। তারপর রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে সিলেক্ট করবেন, দিয়ে ওকে করে দেবেন। এটা আপনার প্রথম সেটিংসটি হয়ে গেল। পরবর্তী সেটিংসটি করার জন্য আপনাকে ফোন থেকে গুগল অপশানটি ওপেন করে নিতে হবে। এই গুগল সার্চ, গুগল সার্চ অপশানটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে একটা সার্চের জায়গা আসবে। এই সার্চের জায়গায় আপনি এখানে টাইপ করবেন মাই অ্যাক্টিভিটি। আমার আগে থেকে টাইপ করা আছে, এই মাই অ্যাক্টিভিটি টাইপ করে এখানে সিলেক্ট করবেন। তারপর এই প্রথমে যে লিঙ্কটি শো করছে মাই অ্যাক্টিভিটি ডট গুগল ডট কম, এই সাইটটিতে সিলেক্ট করবেন। দেখুন সাইটটি খুলে গেছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। জাস্ট আপনি এই থ্রি ডটে যাবেন। থ্রি ডট থেকে এখানে দেখুন অ্যাক্টিভ কন্ট্রোলস একটা অপশান পাচ্ছেন, এই অ্যাক্টিভ কন্ট্রোলসে সিলেক্ট করবেন। অ্যাক্টিভ কন্ট্রোলসে আসার পর একটু স্ক্রল ডাউন করে নেবেন। এখানে দেখুন একটা অপশান শো করছে গো টু অ্যাড সেটিং, এই গো টু অ্যাড সেটিংসে সিলেক্ট করবেন। এখানে দেখুন আপনি যে যে অ্যাপ্লিকেশান বা যে যে ওয়েবসাইট ভিজিট করেছেন বা যা যা আপনার ফোনে অ্যাক্টিভেট আছে আপনার সব কিছু শো করবে। মানে যেখান যেখান থেকে আপনার ফোনে অ্যাড আসে তো সেগুলো সব আপনার এখানে শো করবে। তো সিম্পলি এখানে আপনার ম্যানুয়ালি কিছু অফ করার দরকার নেই, জাস্ট এখানে এই যে অপশানটি ইনেবল আছে এটিকে আপনি ডিসেবল করে দেবেন। এখান থেকে এরকম একটি অপশান আসবে, তারপর এখান থেকে টার্ন অফ করবেন, দিয়ে দেখুন গট ইট চাইছে, গট ইট করে দেবেন। দেখুন এগুলো আর শো করছে না। পরবর্তী বা লাস্ট যে সেটিংটি আপনাদের করতে হবে তার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন হয়ে গেলে এখান থেকে থ্রি ডট অপশানে সিলেক্ট করবেন। থ্রি ডট অপশানে সিলেক্ট করার পর এখান থেকে আপনি চলে যাবেন সেটিংস, এই সেটিংসে সিলেক্ট করবেন। সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন সাইট সেটিং, এই সাইট সেটিংসে চলে যাবেন। সাইট সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন শো করছে অ্যাডস, এই অ্যাডসে সিলেক্ট করবেন। তো আপনার ফোনে যদি এই অপশানটি এনেবেল থাকে তো এখান থেকে আপনি এই অপশানটিকে ডিসেবল করে দেবেন। এটি ডিসেবল করে দেওয়া মানে আপনার বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করার পর যে সমস্ত অ্যাডগুলি শো করে সেগুলো আর শো করবে না আজকের পর থেকে। তো এখান থেকে এই অপশানটি এনেবেল থাকলে আপনি ডিসেবল করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস। ভিডিওটি দেখার পর যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন,
চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।